আল্লামা মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, আপনারা অর্গানাইজ করছেন, কালকে তিনি এখানে বক্তব্য রাখবেন, এ ব্যাপারে যদি কিছু বলেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে সরোয়ারদী উদ্যানে আগামীকাল এখানে লক্ষ লক্ষ মানুষ শুনে নবীর জীবনী শুনবে। এইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ, যেই জায়গায় দীর্ঘ 13 যুগ ধরে আমরা হাজির হতে পারিনি সেই জায়গায় হতে যাচ্ছে বিশ্ব মানবতার মুক্তির সনদ রহমাতুল্লিল আলামিনকে নিয়ে এক বিশেষ সিরাত মাহফিল, যাতে বাংলাদেশের দেশবরণ ওলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন, যেখানে আওলাদের রাসূল স্বয়ং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত দক্ষ বিজ্ঞ ও মুফাচ্ছির আল্লামা মিজানুর রহমান আজহারি কালকে এখানে তাশরিফ আনবেন এবং জাতির উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্ম নিয়ে তিনি আলোচনা পেশ করবেন। আসুন আপনাদেরকে আমরা সেই প্যান্ডেল ঘুরে দেখাচ্ছি। আল্লামা মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, আপনারা অর্গানাইজ করছেন, কালকে তিনি এখানে বক্তব্য রাখবেন, এ ব্যাপারে যদি কিছু বলেন। এখানে আমরা তো নিজেই ইয়া করতেছি আর কি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব। উনি কথা বলবেন, দায়িত্বে আছেন, তো আপনার কেমন লাগছে এই ব্যাপারে? আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগছে। জাতির উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারি সাহেব উনি কথা বলবেন, তাতে আল্লাহ রাসুলের জীবনী সম্পর্কে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, দেখেন হাজার হাজার চেয়ার আমরা আয়োজন করেছি, কিন্তু এই লক্ষ লক্ষ চেয়ারে হবে না, কারণ আগামীকাল ঢাকায় জায়গা দেওয়া যাবে না, চতুর্পাঠ ব্লক হয়ে যাবে, আমাদের এটা বিশ্বাস। কারণ কালকে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম এখানে তাশরিফ আনবেন এবং বিশ্বনবীর জীবন কর্ম তুলে ধরবেন। তো আসুন আপনাদেরকে আমরা পরিপূর্ণ মাঠটি দেখাই, যেখানে প্রস্তুত করা হয়েছে লক্ষ লক্ষ মানুষ যাতে নবীর জীবনী শুনতে পারে, এজন্যে সিরাত কমিটি উদযাপন যারা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সরোয়ারদী উদ্যানে পানি যতটুকু জমিয়েছিল, কিন্তু কর্মী সে পানি নিষ্কাশনের কাজ চালাচ্ছে এবং আগামীকাল এখানে লক্ষ লক্ষ মানুষ শুনে নবীর জীবনী শুনবে। আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা কাজ করছে, যাতে করে সুন্দরভাবে এখানে মানুষ বসতে পারে, এখানে কোনো পানি থাকবে না, এবং সিরাত কমিটি সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং বালু দিয়ে ভরাট করেছে এবং সুন্দর ব্যবস্থাপনায় আপনাদের বসার ব্যবস্থা করেছে। এই যে আপনি যে খাবার মাটি নিয়ে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, আসলে আপনার এই সিরাত মাহফিল নিয়ে কাজ করতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে ইনশাল্লাহ। আমার দিনটা অনেক শুন, আমি এত বড় মাহফিলে আইসে অনেক গর্ববোধ করছি যে এখানে এত বড় স্টেডে এত আমার মতো পোলা আপনি যে আইসা কাজ করতে পারবে, আমি এটা জিন্দিগি তো ভাবতে পারিনি। আমি অনেক ধন্য এনে কাজ করিয়া, আল্লাহ তোমার নবীর শাফাত নসিব করুন এবং তোমার এই খিদমতকে আল্লাহ কবুল করুন। আমি চাই তোমার এই খিদমতকে আল্লাহ কবুল করুন। আমি অনেক খুশি কালকে বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের মধ্যে অন্যতম আল্লামা মিজানুর রহমান আজহারি এখানে তাশরিফ আনবেন, এখানে আওলাদে রাসূল তাশরিফ আনবেন। জানতে যায় কাজকাম কইরা শেষ কইরা আমি মাহফিলে পাঞ্জাবি পায়জামা পইরা চলে আসব ওনাদের দেখতে। ধন্যবাদ সবাইকে, ভালোই লাগছে। আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন? আট দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দীর্ঘ 15 দিন ধরে এই স্টাইজ প্যান্ডেলের কাজ চলছে। আপনারা দেখলে খুশি হবেন যে মানুষ যাতে গরমে কষ্ট না করে এবং বৃষ্টি হলে যাতে মানুষ না ভিজে, এজন্য উপরে তাবুর ব্যবস্থা করা হয়েছে এবং গরম আসলে যাতে ফ্যানের বাতাসে মানুষ শান্তভাবে বসে নবীর জীবনী শুনতে পারে, বিখ্যাত আলেমদের আলোচনা শুনতে পারে। কতদিন ধরে এই যে এত পরিশ্রম করছেন, এত বড় আয়োজন, আপনার কেমন লাগছে? পুরা ঢাকা শহরে একটা উৎসবের আমেজ বিরাজ করতেছে। ইনশাল্লাহ বৈরী আবহাওয়া যদিও থাকে, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে 4-5 লক্ষ লোক ইনশাল্লাহ এই সিরাত মাহফিলে আপনার উপস্থিত হবে। আলহামদুলিল্লাহ, এই সিরাত
আগামীকালকে জুমার পরে পুরো ঢাকা জুড়ে মানুষ চলতে পারবে না, এই পরিমাণে মানুষ আসবে, এবং সারা বাংলাদেশ থেকে যে পরিমাণে ফোন আসতেছে। আপনি খেয়াল করুন যে এত বড় প্যান্ডেল তৈরি করতেছে নবীজির জীবনী নিয়ে, নবীজি এবং আওলাদে রাসুল, এখানে আওলাদে রাসুল নিজে প্রধান অতিথি হিসেবে থাকবেন, তো এ ব্যাপারে আপনি কি বলবেন? জি, আমরা পুরো প্যান্ডেলটাকে আবহাওয়ার সাথে লক্ষ্য রেখে পুরো প্যান্ডেলটাকে আমরা ওয়াটার প্রুফ করা হয়েছে পুরো প্যান্ডেলটাকে, এবং এখানে 21টা স্পট করা হয়েছে। 21টা স্পটেই আজকে রাত্রে থেকে আমাদের 3-4 হাজার নিরাপত্তা বাহিনী পুরো স্পটটাকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখবে। এক্ষেত্রে আমরা পাশে একটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা মন্দির আছে, কোনো কুসুপ্রী মহল যেন মন্দিরে কিছু করতে না পারে, আমরা সেক্ষেত্রে সতর্কভাবে আমরা আজকে রাত্রে থেকে পুরো মন্দিরটাকে আমরা নিশ্চিত নিরাপত্তার আওতায় নিয়ে আসবো। এবং আমরা মনে করি যে তৌহিদ জনতার যে ঢাকা শহরভাবে যে আবেগ লক্ষ্য করা যাচ্ছে, আমরা মনে করি যে বিগত 17 বছরে এখানে অনেক বাজে প্রোগ্রাম হয়েছে, সেখানে এক ব্যক্তির এক বাবার জীবনী আলোচনা হয়েছে, মাত্র তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কালকে আমরা একদম বিশ্ব নেতা রাসুলকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সেই রাসুলের জীবন নিয়ে আলোচনা হবে। আমরা মনে করি কালকে এটা এবার বলা ঠিক না যে আমরা মনে করি কালকে সিরাত প্রোগ্রামের মাধ্যমে আমরা মনে করি যে এই জাহিলিয়াত থেকে মুক্ত হয়েছে, দেশ নতুন স্বাধীন হয়েছে, আমরা মনে করি যে ওই দিন সূরাটুল উদ্দাম একটু পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশ নয় বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন, যিনি হাজার হাজার হিন্দুকে মুসলমান বানিয়েছেন, অর্থাৎ তার হাতে হাত দিয়ে তার তাফসীর শুনে মুসলমান হয়েছেন, তাকে বুকে লালন করে আপনি এই সিরাত মাহফিলে এসেছেন, এজন্যে আমার পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত 17 বছর মানুষ যেভাবে বঞ্চনার শিকার হয়েছে, দিন থেকে মানুষকে দূরে রাখা হয়েছে, বিশেষ করে আলেম সমাজকে জুলুমের ভিতরে রাখা হয়েছে, ওনারা মজলুম হয়েছেন, এমনভাবে জালেম অত্যাচার করেছেন, মানে কোনো আলেম ভালোভাবে ইসলাম প্রচারের জন্য যখন স্টেজে উঠতেন দেখা গিয়েছে ওনাকে ধরার জন্যে তাদের বাহিনী, সেই পুলিশ বাহিনী এসে বলেছেন যে আমাদের উপর থেকে অর্ডার এসেছে মাইক বন্ধ করে দিতে হবে, আলেমদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে না। তো আজকে এখন আপনার কেমন লাগতেছে এই যে জুলুমের পরে আল্লাহ এত বড় নিয়ামত দান করে? দেখতে পাচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ, উনি দীর্ঘদিন পর্যন্ত এই উপমহাদেশ না শুধু পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ইসলাম প্রচার করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে যেভাবে ওরা অত্যাচার করে নির্যাতন করেছেন, এমনকি ওনাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, যে তৌহিদি জনতার চাপের মুখে ওনারা শেষ পর্যন্ত ফাঁসির অর্ডারকে ক্যান্সেল করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তো আমরা সেই আলেমকে আমরা আজকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার উত্তরস্বরী যোগ্য উত্তরস্বরীরা আলেমগণ সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আজকে বাংলাদেশের আলেমগণ ইসলাম প্রচারের কাজে নিয়োজিত রয়েছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি মুফতি আমির হামজা তিনি আসবেন, এবং আওলাদে রাসুল তাহির জাবেরী আলমাদানি কালকে আরো আপনাকে শুনতে হবে, যেটা হচ্ছে যে বাংলাদেশের আইকন, তরুণদের আইকন আল্লামা মিজানুর রহমান আজহারী, তিনি এখানে আসার জন্য এবং কালকে তিনি বক্তব্য। আলহামদুলিল্লাহ, আল্লাপাকে শুক্রিয়া, আমরা এখন স্টাইজে রয়েছি যেখানে বসে আওলাদে রাসুল কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করবেন, যেখানে আলোচনা করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী, আমির হামজা ভাইয়ের মতন কারাবন্দী নেতারা, এবং বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, যেখানে লুৎফর রহমান সাহেব সহ বিখ্যাত ওলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমি গত কিছুদিন আগে শুনতে পাইলাম যে আমাদের দেশের বরণ্য একজন আলেম গত সরকার বাংলার মাটিতে টিকতে দেয়নি, বাংলার মাটিতে তাকে কোনো ওয়াজ করতে দেয়নি, তার পিছনে লেলি দিয়েছে এই দেশের কিছু হায়নাদেরকে, কিন্তু সেই আলেম আমাদের মাঝে আবার ফিরে আসছেন আলহামদুলিল্লাহ। আমি যখন উনি দেশে আসছেন, উনি যখন স্ট্যাটাস দিয়েছেন মোবাইলে, তখনই আমি আমার মোবাইলের ফেসবুকে আমি লিখেছি যে আমাদের আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে, তাকে আমি তার মাহফিলে আমি অবশ্যই তাকে দেখতে পাবো। যে এই ওলামায়ে কেরামগুলা এত 17 বছর 18 বছর কোনো কথা বলতে পারেনি, কোনো আওয়াজ করতে পারেনি, দেয়নি তাদেরকে করতে, কিন্তু আমি আমার মন ভরে গেছে তাদেরকে আগামীকালকে আমি দেখবো বলে। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 1.5 যুগ কোরআনের তাফসির সঠিকভাবে করতে পারিনি, কারণ আমরা যখনই স্টেজে বসেছি আমাদের উপরে হায়না বাহিনী এবং প্রশাসন দিয়ে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আমরা বছরকে বছর কারাবন্দি থেকে জালিমকে উৎখাত করে আমরা বাংলাদেশে স্বাধীন করেছি, এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অসংখ্য ধন্যবাদ
আল্লাহর মেহরবানিতে আমরা বিগত প্রায় 16 বছর আমরা এই ময়দানে আমাদের যেখানে মালানা জালাল হোসেন সাঈদি সাহেব আলোচনা পেশ করতে ছিরাদের উপরে, আল্লাহর মেহরবানি জগদ্দস পাথরের মতো একটা জালিম শাসক আমাদের গাড়ির উপরে চেপে পড়ছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। এই জালিম সরকারকে আমরা বিতাড়িত করে আল্লাহ রাব্বুল আলমিনের সুপ্রিয় জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য আমাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। উপস্থিত থাকবেন দেশ বরণ্য আলেমে দিন আন্দরকুল্লা শাহী মসজিদের খতিব বাংলাদেশে যখন জালিমরা এক আলেমদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, কিন্তু এই আওলাদে রাসুল তিনি কিন্তু ওলামায়ে কেরামের পক্ষে তিনি তার জীবন বাজি রেখে কাজ করে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা তাকে আগামীকালকে প্রধান অতিথি পেয়ে আমিও নিজের পক্ষ থেকে এবং আমি মনে করতেছি একজন মুসলিম হিসেবে আমার জীবনটা ধন্য যে আওলাদে রাসুল এই সরওয়ার্দী উদ্যানে আগামীকালকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমি মনে করি যে লক্ষ লক্ষ মানুষের এখানে উপস্থিতি ঘটবে, যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা বিগত দিনগুলো পার করেছি। আমি নিজেও প্রায় 3 মাস জেলখানায় 116 জন আলেমের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে যারা এদেশকে ইসলামের আলোকে কণ্ঠরোধ করতে চেয়েছিল তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমাদের আজহারিকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আজহারি সাহেব গতকাল এসেছেন, হয়তো আমরা যদি ভাগ্য আমাদের আমরা আশা করতেছি উনি এখানে বক্তব্য রাখবেন। দেশবাসী উদ্বেগ অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করতেছে আগামী দিনে আমরা আলেমদের মধ্য দিয়ে আলেম সমাজের মেজরিটি যারা হাই পোভারিটি ব্যাগ ইয়ে করেন বিশেষ করে আমির হামজা সাহেব বিশেষ করে আল্লাহ তারেক মানোয়ার, আমি মনে করি বাংলাদেশের শীর্ষস্থানীয় যতজন আলেম আছে তার মধ্য থেকে সোকাস সোকাস আলেমদেরকে এখানে আমন্ত্রণ করা হচ্ছে। আমরা তাদের কাছ থেকে নবীজির জীবনী শুনবো, সে আলোকে আমরা জীবনকে পরিশুদ্ধ করব, আমরা গঠন করব। আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এই মেসেজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে গেছেন, আমরা বাংলাদেশের 72 জনগোষ্ঠী বিশেষ করে এখানে মুসলমান প্রায় 91%, আমরা শোষণ নিপীড়ন মুক্ত আমরা একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক এই আশা ব্যক্ত করি। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করুন এএসপি টিভিতে। এএসপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।